লেবাননে বিগত দেড় বছর ধরে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে ডলারের মূল্য। আগে যেখানে $1 ক্রয় করতে খরচ হতো ৫,০০০ লিরা, এখন সেখানে $1 কিনতে খরচ হচ্ছে ১৫,০০০ লিরা বা তার থেকেও বেশি দামে। ডলারের সাথে তাল মিলিয়ে প্রতিদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সকল পণ্যের দাম। সব মিলিয়ে দেশটিতে সংকটের জীবন যাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে প্রবাসী সাংবাদিক বাবু সাহার পাঠানো প্রতিবেদন জানাবেন নাজিয়া আফরিন রিয়া। লেবাননে আগে যেখানে একজন শ্রমিকের মাসিক বেতন ছিল $400, বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে তা নেমে এসেছে মাত্র $50। আর ডলারের সাথে তাল মিলিয়ে প্রতিদিনই সকল পণ্যের দাম বেড়ে চলেছে। দেশটিতে পর্যটন শিল্প সহ ব্যবসা বাণিজ্যে সৃষ্টি হয়েছে অচলাবস্থা, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। লেবাননে থাকা বাংলাদেশি সহ সকল দেশের অভিবাসীরা চরম অনিশ্চয়তায় জীবনযাপন করছেন। সংকট শুরু হওয়ার পর থেকেই প্রতিটি প্রবাসীর দেশে পরিবারের কাছে অর্থ পাঠানো বন্ধ রয়েছে। ইতোমধ্যে এই ডলার সংকটের কারণে বাধ্য হয়ে লেবানন ছাড়ছে দেশটিতে কাজ করতে আসা বিভিন্ন দেশের শ্রমিকরা। অনেক কষ্টের মধ্যে আছি। আগে বেতন পেতাম $400 মানে $400 হতো, $400 বাংলাদেশে $3,200 হতো, এখন $400 $600 বাংলাদেশে $5,000। পাঁচ বছর আমি এদেশে ছিলাম, আমার এখন আমি খালি হতে যাওয়া লাগতেছে, খুব হতাশ হয়ে দেশে ফেরত যেতেছি। অনেক বাংলাদেশি আছেন যারা অর্থের অভাবে দূতাবাসে নাম নিবন্ধন করতে পারছেন না। আবার অনেকে এমন সংকটে মৃত্যু ঝুঁকি নিয়ে উন্নত জীবনের আশায় প্রতিদিনই পার্শ্ববর্তী দেশ সিরিয়া হয়ে ইউরোপের পথে হাঁটছেন। দেশটি অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি কাটিয়ে আবারও পূর্বের অবস্থানে ফিরে যাবে এমন আশায় এখনও অনেক বাংলাদেশি দিন পার করছেন। আমরা এখন ভবিষ্যতের অপেক্ষায় আছি যে আল্লাহর রহমতে যদি ডলার সংকট সমস্যা সমাধান হয়ে যায়, আমরা হয়তো বা সামনের দিনগুলোতে ভালোভাবে কাটাতে পারবো। লেবাননের পরিস্থিতি ভালো না, তারপরও আশাবাদী যদি ভবিষ্যতে দেশ ভালো হয়, কারণ দেশে যেয়ে কি করব। আমার সমস্যা লেবানন মানে ডলার নাই, ডলার না, ডলার কিনতে গেলে ১৫০০ লাগে, ওই পরিস্থিতি খারাপ আঙ্গ ভাই, আমরা এই দেশে থাকা সম্ভব না। দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গত দেড় বছরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় স্বেচ্ছায় লেবানন ছেড়েছে প্রায় ১১,৫০০ অবৈধ বাংলাদেশি, পাশাপাশি অনেক বৈধ অভিবাসীরাও নিজ দেশে ফিরে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।